বান্দরবানের থানচিতে এর ব্যাংক ডাকাতের ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার সকালে থানচি থানার চার নম্বর মামলায় গাড়িচালক চালক কপিল সাগর ও ভান্নাল বয় বমকে আদালতে হাজির করে পুলিশ ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের রিমান্ড মঞ্জুর করেন